বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। সকাল সকাল মাকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছি মায়ের দর্শনে। হাওড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব হচ্ছে 11 কিমি, আর শিয়ালদা থেকে 13 কিমি। হাওড়া এবং শিয়ালদা থেকে সরাসরি বাস রয়েছে দক্ষিণেশ্বরে যাওয়ার, আর ধর্মতলা থেকে যদি তোমরা কেউ আসো তাহলে বেস্ট হচ্ছে মেট্রোতে চলে আসা। অনেকদিন পরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এখানে এলাম। স্কাইওয়াক হওয়ার পরে কখনো আসা হয়নি, তো এই স্কাইওয়াকটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে করে দেওয়ার ফলে এখন ভিড় রাস্তা এড়িয়ে সরাসরি পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের চত্বরে। পার্কিং এর জায়গা, যারা চার চাকা নিয়ে বা দু চাকা নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারো গাড়ি। জমিদার রানী রাসমণি দেবী এই কালী ঠাকুরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1847 সালের কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1855 সালে। দেবী রাসমণি 20 একর জমি, এই জমিটা কিনেছিলেন এক ইংরেজ সাহেবের থেকে। তখন লোকমুখে জায়গাটির নাম ছিল সাহেবান বাগিচা। তখনকার দিনে এই মন্দিরটি প্রতিষ্ঠা করতে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। মন্দিরটির উচ্চতা হল 100 ফুট এবং এটি একটি নবরত্ন মন্দির। মা কালীকে এখানে ভবতারিণী রূপে পুজো করা হয়। কালী ঠাকুরের মন্দির ছাড়াও ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির এবং 12টি শিব মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তার মারা যাওয়ার পরে 1858 সাল থেকে এই মন্দিরের পুরোহিত ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি 1858 থেকে 1886 প্রায় 30 বছর এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। মূল মন্দির চত্বরের বাইরে এই সাদা ধপধপে সুন্দর মন্দিরটি হচ্ছে সারদা মায়ের। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পেছনে বয়ে চলেছে গঙ্গা নদী। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে, এবং অনেকেই আছেন যারা প্রথমে গঙ্গা স্নান করে তারপরে মন্দিরে পুজো দিতে যান। এখানে গঙ্গার শোভা বড়ই অপরূপ, এবং গঙ্গা নদী এখানে বেশ অনেকটাই চওড়া। বাঁদিকে রয়েছে বালির ব্রিজ, আর বাঁদিকে একটি লঞ্চ ঘাটও আছে, সেখান থেকে সরাসরি এখান থেকেই বেলুড় মঠও যাওয়া যায়। এখানে এখন ভেতরে মোবাইল ব্যাগ ইত্যাদি নিয়ে যাওয়া যায় না, তাই এখানে অনেকগুলো কাউন্টার খুলেছে যেখানে তোমরা ব্যাগ মোবাইল জুতো সব রেখে তারপরে যেতে পারবে। তার জন্য কিছু টাকা নিচ্ছে, অল্প কিছু টাকা নিচ্ছে। এই যে এখানে জুতো রাখার কাউন্টার, আর এপাশে ব্যাগ এবং মোবাইল রাখার কাউন্টার। এই হচ্ছে মন্দির। মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে কাউন্টার রয়েছে, প্রায় 58টা কাউন্টার রয়েছে। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারো, মানে প্রসাদ, ঠাকুরের জন্য কাপড়, এই সমস্ত কিছু এখানে কিনতে পেয়ে যাবে। এখানে প্রচুর ছোট ছোট দোকান আছে, এখান থেকে তোমরা জিনিসপত্রগুলো কিনতে পারবে, কিনে তোমরা ভেতরে ঢুকতে পারবে। ভেতরে ঢুকতে গেলে মানি ব্যাগটা তোমরা সাথে রাখতে পারবে বা জল সাথে রাখতে পারবে, বাদবাকি জিনিস কিন্তু ওই যে ব্যাগের কাউন্টার দেখালাম ওখানে জমা রাখতে হবে।
এখন ব্যাগ এবং জুতোগুলো রাখবো, রেখে ভেতরে মন্দিরে প্রবেশ করব। আর ভেতরটা দেখাতে পাচ্ছি না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউড নয়। মন্দির দর্শন, ঠাকুর দেখা সব হয়ে গেছে, মা পুজো দিল, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এখান থেকে মন্দির থেকে বেরোলাম, মন্দির থেকে বেরিয়ে এখন ওই স্কাই ওয়াক যেটা বানিয়েছে সেটা দিয়ে বেরোবো। প্রচুর দোকান আছে, নানা রকম ঠাকুরের ছবি, শিবলিঙ্গ। প্রচুর দোকান এখানে, ছোট 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 দোকান, খুব সুন্দর করে দোকানগুলো সাজানো হয়েছে, নানা রকমের জিনিস রয়েছে। ব্যাগের দোকানও রয়েছে। এখানে রয়েছে আচারের দোকান। বাচ্চাদের খেলনার দোকান, তো অনেক দোকান রয়েছে এখানে স্কাই ওয়াকের। এখানে তো হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখতে পারেন, যাওয়ার সময় দোকানগুলোতে জিনিসপত্র কিনে নিয়ে তারপরে পুজো দিতেও যেতে পারেন, সেই দোকানও এখানে আছে। তো সব মিলে বেশ সুন্দর করে সাজানো হয়েছে দোকানগুলো, ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।